বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ঝিঙে কচু আর মাছ দিয়ে সুস্বাদু একটা ঝোলের রেসিপি হালকা পাতলা স্বাস্থ্যকর ঝোল যেটা তৈরি করব পেঁয়াজ আর রসুন ছাড়া আপনারা হয়তো প্রত্যেকেই বাড়িতে বানান কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি ঝিঙে দুটো ভালো করে কেটে নেবো কচু আলু সব একসাথে কেটে নেব ফিরে সবকটা সবজি কেটে নেওয়ার পরে নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রুই মাছ এর মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাছটা ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব মাছটার মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছটা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব মাছটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব অবশ্যই তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দেবেন না হলে মাছটা তলায় লেগে যেতে পারে মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ওয়ান ফোর্টি চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে কচু আর আলুটা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব। এবার কচু আর আলুটা হালকা করে নেড়ে একটা ঢাকা দিয়ে এটা ভাজা হতে দেব। এই ঢাকা দেওয়ার কারণে কচু আলুটা ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে মাঝে মাঝে ঢাকা ফুলে একবার করে নেড়ে ভালো করে আবারও ঢাকা দিয়ে এটা ভেজে নেব এই যে দেখুন কচু আলু আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একই সাথে একটা বড়ো সাইজের টমেটো আর চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কচুটার সাথে ঝিঙে আর টমেটো আর লঙ্কাটা হালকা ভেজে ভাজা করে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আপনারা চাইলে এখানে ঝিঙে পটলও ব্যবহার করতে পারেন আমি এখানে পটল দিইনি শুধু কচু ঝিঙে আর আলু দিয়ে আজকে তরকারিটা বানাবো ঝিঙেটা কচু আর আলুর সাথে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা জিরে ধনের বাঁটা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে এই সবজির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এই যে দেখুন সবজির সাথে সব মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল গ্রেভিটা আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে একই সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে গ্রেভিটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করব কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে উঠেছে এবার উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পেঁয়াজ রসুন ছাড়া কচু আলু দিয়ে একটা মাছের সুস্বাদু হালকা পাতলা রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ